লেফটেন্যান্ট কর্নেল শামস মাহাগীর মানুষদের সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাকে নাকি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়ে মিছিল করেছিল স্থানীয়রা। সরকার, রাজনীতি আর খুন হত্যাকাণ্ডের চাপে কোণঠাসা। আফ্রিকার দেশ কঙ্গোর সাধারণ মানুষের কাছে একমাত্র নির্ভরতার জায়গা সেখানে শান্তি রক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। লেফটেন্যান্ট কর্নেল শামস, তিনি কঙ্গোতে বাংলাদেশী ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। স্থানীয়দের মাঝে তিনি অবিশ্বাস্য রকম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। লোকাল পিপল তাকে এতটাই পছন্দ করে যে কর্নেল শামসকে তারা কঙ্গোর প্রেসিডেন্ট বানানোর জন্য মিছিলও করেছিল। আমরা সর্বদিক দিয়ে মানুষ হিসাবে, সেনাবাহিনী অফিসার হিসাবে, ইউএন পিসকিপার হিসাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কাছে এক্সাম্পল সেট করতে পেরেছি। ব্যাপারটি আপাত দৃষ্টিতে ছেলে মানুষই বা হাস্যকর মনে হতে পারে, কিন্তু ভেবে দেখুন তো, কখন একজন বিদেশিকে মানুষ তাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়? এমনকি সেই বিদেশি জেনেও তার জন্য রাস্তায় মিছিল করে। এরকম শত শত কর্নেল শামস অন্ধকার আফ্রিকায় মানবতা আর সততার সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন সত্যিকার শান্তি স্থাপন করা বলতে কি বোঝায়। শুধু কর্নেল শামস একা নন, সেখানে নিয়োজিত প্রতিটি সেনা সদস্য তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল বাড়ি? বরিশালের বাড়ি। বরিশাল তো ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ। তাদের কাছ থেকে স্থানীয় কঙ্গোলিজ পিপল বাংলা ভাষাও শিখেছে। বাংলা গান গাইতে পারো? গানতে পারি। কোনটা? গ্রামের নৌজওয়ানের। দেখি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম হারে, মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দেহেন কাতাইতাম আমরা, আগে কি সুন্দর দেহেন কাতাইতাম। তবে দুঃখের বিষয় হলো, বাংলাদেশের সরকার বিদেশের মাটিতে আমাদের আর্ম ফোর্সেসের সুনামকে কাজে লাগাতে পারেনি। সেসব দেশে অন্তত ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশ তার বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে পারত। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিবেশী একটি দেশের ব্যবসা মার খাবার কারণে বাধার সৃষ্টি করা হয়েছে। যাই হোক, একদিন হয়তো এই সমস্ত বাধা কাটিয়ে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।